ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি ডাব্লু বিএইচ দু হাজার একুশ সালের মাধ্যমিক টেস্ট পেপার থেকে অঙ্কের মডেল সেট তিনের বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমি এই সেটের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজ বাকিগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ আমি ছয় দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ছয়ধাকের প্রশ্ন হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর সমান শূন্য প্রশ্নটা লিখলাম আমি 1 বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর সমান শূন্য তাহলে এটাকে আমরা ভগ্নাংশে যোগ করে দিচ্ছি লসাগু করে দিচ্ছি হরগুলো লসাগু হয়ে যাবে এক্স মাইনাস টু গণিত এক্স মাইনাস থ্রি গণিত এক্স সমান শূন্য তাহলে এক্স মাইনাস টু এক্স দিয়ে থাক ভাগ করলে আমাদের হচ্ছে এক্স মাইনাস থ্রি গণিত এক্স এক্স মাইনাস থ্রি গুণিত এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস থ্রি দিয়ে গুন করলে এক্স মাইনাস টু গুণিত এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু গুণিত এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ করলে এক্স মাইনাস টু গুণিত এক্স মাইনাস থ্রি বা এবার এটা আমরা গুণ করে দিচ্ছি উপরেরটা এক্স মাইনাস থ্রি গুণিত এক্স মাইনাস ফোর গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস প্লাস বারো এক্স মাইনাস টু গুণিত এক্স মাইনাস ফোর গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ছয় সমান শূন্য এক্স মাইনাস গুণিত এক্স মাইনাস থ্রি গুণিত বা উপরে যদি যোগ করে দেওয়া হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আর মাইনাস সিক্স এক্স মাইনাস তেরো এক্স আর মাইনাস ফাইভ এক্স মাইনাস আঠারো এক্স বারো আর আট আটে কুড়ি আর ছয় ছাব্বিশ প্লাস ছাব্বিশ এক্স মাইনাস টু গুণিত এক্স মাইনাস থ্রি গুণিত এক্স মাইনাস ফোর সমান শূন্য এটা এদিকে আসলে গুণ হয়ে যাবে এবং গুণ করলে শূন্য হয়ে যাবে তাহলে থাকছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস ছাব্বিশ সমান শূন্য তাহলে এই সমী এই সমীকরণটা এটা হচ্ছে একটা দীঘাত সমীকরণ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ সমান তিন বি সমান মাইনাস আঠেরো সি সমান ছাব্বিশ তাহলে দীঘাত এবার শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই শ্রীধর আচার্যের আচার্যের সূত্রের সাহায্যে পাই এক্স সমান সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এবার এখানে আমাদের এবিসি এর মান বসিয়ে দেবো মান বসি দিলেই সমাধান করলেই হয়ে যাবে বি এর মান হচ্ছে মাইনাস আঠারো তাহলে মাইনাস এ প্লাস আঠারো হয়ে যাচ্ছে প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস আঠারোর স্কোয়ার মাইনাস আঠারোর স্কোয়ার হয়ে যাবে চব্বিশ তিনশো চব্বিশ মাইনাস ফোর গুণিত এর মান হচ্ছে তিন গুণিত সি এর মান বাই দুই গুণিত এর মান হচ্ছে তিন সমান প্লাস আঠেরো প্লাস মাইনাস তিনশো চব্বিশ মাইনাস বারো তিন আর চার গুণ করে হয়ে যাচ্ছে বারো বারোকে একশো ছা বারোকে ছাব্বিশ দিয়ে গুণ করলে ছ বারো আট ছ বারো বাহাত্তর হাতে থাকে সাত চব্বিশত্রিশ বাই সিক্স সমান আঠারো প্লাস মাইনাস তিনশো চব্বিশ থেকে তিনশো বারো বাদ দিলে থাক বারো বাই ছয় সমান আঠারো প্লাস মাইনাস টু রুট থ্রি বাই সিক্স সমান উপর থেকে দুই কমন নেওয়া যাচ্ছে দুই কমন নিলে নয় প্লাস মাইনাস রুট তিন বাই তিন তাহলে অতএব এক্স সমান হচ্ছে নিচে ছয় থাকছে দুই দিয়ে কাটলে তিন হচ্ছে নয় প্লাস মাইনাস রুট তিন বাই তিন তাহলে নির্ণেয় সমাধান হয়ে যাচ্ছে এটা অতএব নির্ণেয় সমাধান এক্স সমান নয় প্লাস মাইনাস রুট তিন বাই তিন আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা ছয়ের দুই নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করবো প্রতি কেজি চালের দাম এক টাকা বেড়ে যাওয়ায় নটুবাবু ছশো টাকায় আগে থেকে এক কেজি কম চাল কিনতে পারলেন তাহলে প্রতি কেজি চালের পূর্বে দাম কত ছিল তাহলে আগে চালের দাম যা ছিল নটুবাবু ছশো টাকায় যতটা চাল পেতেন পরে এক টাকা কেজি পরে এক টাকা চালের দাম মানে এক কেজিতে এক টাকা চালের দাম বেড়ে যাওয়ায় ছশো টাকায় তার এক কেজি চাল কম কিনতে পারছেন তাহলে আমাদের বের করতে হবে ধরে নিতে হবে পূর্বে এক কেজি চালের দাম একশো টাকা ছিল তাহলে ছশো টাকায় তিনি কতটা চাল কিনতে পারছিলেন আগে তারপরে দাম বেড়ে যাওয়ার পরে ছশো টাকায় কতটা চাল কিনতে পারছেন এটা বের করতে গেলে আগে থেকে এক কেজি চাল কম পাচ্ছেন তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি নটু বাবু আগে এক কেজি চাল এক কেজি চাল একশো টাকায় কিনতেন বা এক কেজি চালের দাম একশো টাকা ছিল তাহলে আগে বা পূর্বে একশো টাকায় পেতেন সমান এক কেজি চাল তাহলে এক টাকায় পেতেন ওয়ান বাই এক্স কেজি চাল আর ছশো টাকায় কিনতেন তাহলে ছশো টাকায় পেতেন সমান ছশো বাই এক্স কেজি চাল তাহলে এখন এক কেজি কেজি প্রতি এখন কেজি প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় এক কেজি চালের দাম সমান এক্স প্লাস ওয়ান টাকা আগে x টাকা ছিল এক কেজি চালের দাম তাহলে এক টাকা বেড়ে গেছে তার মানে এখন চালের দাম হচ্ছে এক্স প্লাস ওয়ান টাকা তাহলে x এক্স প্লাস ওয়ান টাকায় পাওয়া যায় সমান এক কেজি চাল এক টাকায় পাওয়া যায় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কেজি চাল তাহলে ছশো টাকায় তিনি এক কেজি কম চাল পাচ্ছেন তাহলে এখন ছশো টাকায় কতটা চাল পাওয়া যাচ্ছে সেটা আমরা বের করবো ছয়শো বাই এক্স প্লাস ওয়ান কেজি চাল তাহলে আগে ছশো টাকায় তিনি ছশো বাই এক্স কেজি চাল পেতেন আর এখন ছশো টাকায় ছশো বাই এক্স প্লাস ওয়ান কেজি চাল পাচ্ছেন তাহলে আগের থেকে তিনি কত টাকা কম কতটা কম চাল পাচ্ছেন না এক কেজি তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে গেলে একের সমান হয়ে যাবে প্রশ্নানু প্রশ্নানুসারে ছশো বাই এক্স মাইনাস ছশো বাই এক্স এক বা করে নিচ্ছি এক্স গুণিত এক্স তাহলে ছয়শো গুণিত এক্স প্লাস ওয়ান মাইনাস ছয়শো এক্স সমান এক বা ছশো দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে ছয়শো এক্স প্লাস ছয়শো মাইনাস ছয়শো এক্স বাই নিচেরটা গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান ওয়ান ছশো এক্স প্লাস ছশো এক্স মাইনাস ছশো এক্স কেটে যাচ্ছে বা গুণ করে দিলে হয়ে যাচ্ছে ছয়শো সমান এক্স স্কোয়ার প্লাস এক্স বা পুরোটাই দিকে নিয়ে চলে আসছি তাহলে এক্স স্কোয়ার প্লাস সমান ছয়শো উল্টে দিলাম প্রথমে বা এক্স স্কোয়ার প্লাস এক্স বা এটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে চব্বিশ আর পঁচিশ গুণ করলে হয়ে যায় ছশো পঁচিশ তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স স্কোয় এক্স প্লাস পঁচিশ গুণিত এক্স মাইনাস চব্বিশ সমান শূন্য তাহলে যেহেতু আমরা এখানে ধরেছিলাম আগে এক্স কেজি চাল কিনতেন তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে এক্স গ্রেটার দেন জিরো মানে এক্সের মান শূন্য থেকে বড় তাহলে যেহেতু এক্স গ্রেটার দেন গ্রেটার দেন জিরো তাহলে অতএব এক্স প্লাস পঁচিশ নট ইকুয়াল টু জিরো কারণ এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে এক্সের মান এখান থেকে মাইনাস পঁচিশ হয়ে যাবে তাহলে অতএব তাহলে এটা আমাদের এটা আমাদের আসবে না তাহলে এক্স মাইনাস চব্বিশ সমান শূন্য হবে তাহলে অতএব এক্স সমান চব্বিশ তাহলে অতএব নটুবাবু পূর্বে চব্বিশ টাকা চব্বিশ টাকায় এক কেজি চাল কিনতেন বা এখানে জানতে চেয়েছে প্রতি কেজি চালের দাম কত ছিল তাহলে অতএব পূর্বে এক প্রতি কেজি চালের দাম বা এক কেজি প্রতি কেজি চালের দাম চব্বিশ টাকা ছিল পূর্বে প্রতি কেজি চালের দাম চব্বিশ টাকা ছিল ছয় দাগের তিন নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব যদি দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এর বীজ দয়ের অনুপাত ওয়ান ইস টু আর হয় তবে দেখাও যে আর প্লাস ওয়ান তার হোলি স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার তাহলে একটা দি ফোর এ ফোর এ ফোর একটা দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস আছে এর দুটো বীজ দ্বয়ের অনুপাত বলে দিয়েছে ওয়ান ইস টু আলফা তাহলে আমরা এখান থেকে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ আলফা আর একটা আর আলফা ধরে নেব ए एक्स स्कोर प्लस बी एक्स प्लस सी समान शून्य समीकरण দুটি বীজ আলফা কমান কমা আর আলফা এটা ধরে নিচ্ছি যেহেতু ওয়ান ইজ টু আর ছিল বীজ দুটির অনুপাত তাহলে একটা আলফা হলে একটা আর আলফা হয়ে যাচ্ছে তাহলে অতএব বীজ দুটির সমষ্টি বীজ দুটির সমষ্টি আমরা সূত্র জানি মাইনাস বি বাই এ তাহলে এখানে দুটো বা বিজ দুটো যোগ করলে বিষ দুটো সমষ্টি কত হবে আর প্লাস আর আলফা সমান মাইনাস বাই এ বা এখান থেকে আলফা কমন নিয়ে নিচ্ছি আলফা কমন নিলে ওয়ান এ এ তাহলে এটা আমার যে প্রমাণ করতে বলেছে কী ছিল ওয়ান প্লাস বা আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ছিল তাই এটা আমরা দুই দিকে বর্গ করে দিচ্ছি আলফা গুণিত আর প্লাস ওয়ান ওয়ান প্লাস আরকে আর প্লাস ওয়ান লিখে নিলাম স্কোয়ার মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার দু উভয় পাশে বর্গ করি উভয় পাশে বর্গ করি তাহলে অতএব আলফা স্কোয়ার গুণিত আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা হয়ে গেলো আমাদের এক নম্বর সমীকরণ এবার এখান থেকে আমরা বিষ দুটোর সমষ্টি হয়েছে এবার বিষ দুটো গুণ ফল পাব বিষ দুটির গুণ ফল দুটো বীজ আছে তাদের গুণ ফলের সূত্র হচ্ছে সি বাই এ তাহলে আবার বা দুটো বীজ একটা আলফা আর একটা আর আলফা এই দুটোকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত হবে আলফা গুণিত আর আলফা সমান সি বাই এ বা গুণ করে দিলে আর গুণিত আলফা স্কোয়ার সমান সি বাই এ এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এবার এককে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা এক ভাগ দুই করে পাই তাহলে এককে দুই দিয়ে ভাগ করলে আলফা স্কোয়ার গুণিত আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর গুণিত আলফা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সি বাই এ আলফা স্কোয়ার আলফা স্কোয়ার কেটে যাচ্ছে বা আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার গুণিত ভগ্নাংশ বাই ভগ্নাংশ নিচেরটা উপরে চলে যাবে গুণ হয়ে উল্টে যাবে তাহলে এ স্কোয়ার আর এ আর এ স্কোয়ার আছে তাহলে স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে থাকছে এ তাহলে অতএব আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এ সি বা সি এ এটাই প্রমাণ করতে বলেছে তাই প্রমাণিত হয়ে গেল প্রুভড এখন আমরা সাতের এক নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব তাহলে প্রশ্নটা দেখছি দু ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে তাহলে এক্স সমান এক হলে ওয়াই সমান এক এবং এক সমান তিন হলে ওয়াই সমান পাঁচ তাহলে এক্স ও এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাহলে দুটো চল আছে এখানে ওয়াই একটা চল দুটো চলের সমষ্টির সমান ওয়াই দুটো চলের সমষ্টির সমান তাহলে ওয়াই সমান আমরা দুটো চলের জগ ফোলা আকারে লিখে নেব টি প্লাস জেড এবং বলা হয়েছে ওই দুটো টি আর জেড এর মধ্যে একটা চলে এক্স এর সাথে সরল ভেদে আর অন্যটা ওয়াই এক্স এর সাথে ব্যস্ত ভেদে থাকে মনে করি ওয়াই সমান টি প্লাস জেড দুটো চল টি আর জেড দুটো চল তাহলে বলা হয়েছে তাহলে টিটা কি আছে এক্সের সাথে সরল ভেদে আছে তাহলে টি ভেরিজেস এক্স আবার বলা হয়েছে দ্বিতীয় চলটা জেড এক্সের ব্যস্ত ভেদে এক্স ভেরিজেস ওয়ান বাই এক্স তাহলে টি ভেরিজেস এক্স হয়ে গেলো আর টি জেড ভেরিজেস ওয়ান বাই এক্স তাহলে টি সমান আর জেড সমান গুণিত ধরে নিচ্ছি ওয়ান কে ওয়ান কে টু সমান নট ইকুয়াল টু জিরো বা ও শূন্য ভেদ্রুবক তাহলে এক নম্বর সমীকরণে টি আর জেড এর মান বসিয়ে পাই এক নং সমীকরণে টি ও জেড এর মান বসিয়ে পাই কী ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস কে টু ওয়ান বাই এক্স তাহলে ওয়াই সমান কে ওয়ান এক্স এখানে বলেছে এক্স আর ওয়াই যখন এক্স সমান ওয়াই আর ওয়াই যখন এক্স সমান এক ওয়াই সমানও এক বলা হয়েছে তখন কি হবে ওয়ান মানগুলো বসিয়ে দিচ্ছি এক্স এর মানে এক আর ওয়াই এর মানে এক বসিয়ে দিচ্ছি এক সমান কে ওয়ান গুণিত ওয়ান প্লাস কে টু গুণিত ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান সমান কে ওয়ান প্লাস কে টু তাহলে এটা হয়ে যাচ্ছে কে ওয়ান প্লাস কে টু সমান এক এটা দুই নম্বর সমীকরণ আবার আরেকটা শর্ত বলে দেওয়া হয়েছে যখন এক্স সমান তিন তখন বলা হয়েছে ওয়াই সমান পাঁচ হবে এটা তিন নম্বর সমীকরণ ধরছি আর আগে এটা এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে দুই থেকে পাই এখানে প্রথম সমীকরণ ওয়াই সমান কে ওয়ান মান এক্স আর মান বসিয়ে দিচ্ছি ওয়াই সমান আছে তার মানে ফাইভ সমান কে ওয়ান গুণিত তিন প্লাস কে টু গুণিত ওয়ান বাই তিন বা তিন দিয়ে গুণ করে দিলে পনেরো সমান নাইন কে ওয়ান প্লাস থ্রি কে টু শুধু কে টু হবে তাহলে অতএব কে টু সমান পনেরো এটা হলো চার নম্বর সমীকরণ এবার এই তিন নম্বর এবং চার নম্বর সমীকরণকে অপনয়ন করে দেব নাইন কে ওয়ান প্লাস কে টু সমান পনেরো কে ওয়ান প্লাস কে টু সমান এক বিয়োগ করে দিচ্ছে কে টু কে টু কেটে যাচ্ছে নাইন কে ওয়ান থেকে কে ওয়ান বিয়োগ করে দিলে হয়ে যাবে এইট কে সমান পনেরো থেকে এক বাদ দিলে চোদ্দ কে ওয়ান সমান চোদ্দ বাই আট অতএব কে ওয়ান সমান দুই দিয়ে কাটলে সাত বাই চার তাহলে তিন নম্বর সমীকরণে কে টুয়ের মান কে ওয়ানের মান বসিয়ে পায় তিন কে ওয়ান সমান সাত বাই চার বসিয়ে পাই কী আছে সমীকরণটা কে ওয়ান প্লাস কে টু সমান এক বা সাত বাই চার প্লাস কে টু সমান এক বা কে টু সমান ওয়ান মাইনাস সাত বাই চার সমান হচ্ছে চার চার মাইনাস সাত তাহলে অতএব কে টু সমান মাইনাস তিন বাই চার এবার আমরা দুই নম্বর সমীকরণ থেকে পাই কে ওয়ান আর কে টু এর মান বসিয়ে দুই নং সমীকরণ থেকে পাই কী পাবো ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস কে টু মান হচ্ছে সাত বাই চার প্লাস কে টু এর মান হচ্ছে মাইনাস তিন বাই চার মাইনাস তিন বাই চার গুণিত ওয়ান বাই এক্স ওয়াই সমান সেভেন এক্স বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর এক্স এটাই হচ্ছে নির্ণয় এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক এটাই হচ্ছে নির্ণয় এক্স এবং মধ্যে সম্পর্ক এখন আমরা সাতের তিন নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন হচ্ছে এক সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করো এক সমান রুট থ্রি প্লাস বলে দেওয়া হয়েছে তাহলে আমাদের বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এর মান তাহলে এখান থেকে সর্বপ্রথম আমরা ওয়ান বাই এক্সের মান বের করব ওয়ান বাই এক্স সমান হবে ওয়ান বাই এক্সের মান বসিয়ে দিচ্ছি রুট থ্রি প্লাস রুট টু হরের করণে নিঃশ্রণ করতে গেলে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু গুণিত রুট থ্রি মাইনাস রুট টু সমান রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু তারও স্কোয়ার সমান রুট থ্রি মাইনাস রুট টু বাই তিন মাইনাস টু সমান বিয়োগ করলে এক হয়ে যাচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে অতএব ওয়ান বাই এক্স সমান রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমাদের এক্সের মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমাদের মান বের করতে বলা হয়েছে প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান এটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বিয়ার এর সূত্র এ প্লাস বি গুণিত এ মাইনাস এর মান বসিয়ে দিচ্ছি এর মান ছিল আমাদের রুট থ্রি और 1 / x এর মান √3 - √2 গুণিত x +√ √3 + √2 माइनस দিয়ে গুণ করলে - √3 + √2 √2 √2 কেটে যাচ্ছে √3 √3 কেটে যাচ্ছে তাহলে √3 √3 2√3 গুণিত 2√2 গুণ করলে হচ্ছে ফোর রুট সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ারের মান হয়ে যাচ্ছে ফোর রুট সিক্স এখন আমরা আটের দুই নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করবো আর্টের দুই নম্বর প্রশ্ন হচ্ছে এক্স সমান সি ওয়াই প্লাস বি জেড ওয়াই হলে প্রমাণ করতে বলা হয়েছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার সমান ওয়ান মাইনাস এ স্কোয়ার ইস টু ওয়ান তাহলে এখানে আমাদের এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে আর প্রমাণ করতে বলেছে এক্স আর জেড দিয়ে এক্স আর ওয়াই দিয়ে তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেখানে আমাদের এক্স আর এবং ওয়াই আছে জেড যেহেতু নেই তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা জেডকে অপনয়ন করব মানে জেডের মান বসিয়ে দেব তাহলে প্রথমটা হচ্ছে এক্স সমান সি ওয়াই প্লাস বিজেড তাহলে এখানে জেড এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি তাহলে এক সমান বি এক্স প্লাস এ ওয়াই এক সি তাহলে এখানে আমাদের আর জেড থাকছে না এবার যেহেতু প্রশ্নতে তো আছে তাই আমরা দুই দিক এক্স স্কোয়ার এখানে নিয়ে আসার জন্য দুই দিকে আমরা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পাশে এক্স দিয়ে এক্স দ্বারা গুণ করি এক্স দিয়ে বা এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স গুণিত এক্স সমান এক্স গুণিত সি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই তাহলে আমাদের হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার সমান সমানি এক্ল হয়েছে একই রকমভাবে আমরা দুই নম্বর সমীকরণ থেকে জেড এর মান বসাব এটা হয়ে গেল আমাদের এক নম্বর সমীকরণ আবার ওয়াই সমান এ জেড প্লাস সি এক্স এখানে জেডের মান বসিয়ে দিচ্ছি বা ওয়াই সমান এ গুণিত বি এক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স তাহলে অতএব ওয়াই সমান এব এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই রকমভাবে দুই দিকে আমরা ওয়াই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে ওয়াই দিয়ে গুণ করে দিলে হচ্ছে ওয়াই গুণিত ওয়াই তাহলে ওয়াই গুণিত এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স তাহলে গুণ করে দিলে ওয়াই স্কোয়ার সমান এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই এটা হয়ে গেল আমাদের দুই নম্বর সমীকরণ এবার আমরা করবো কি এক থেকে দুই বিয়োগ করবো এক নম্বর সমীকরণ বিয়োগ দুই নম্বর সমীকরণ করে পাই তাহলে এক থেকে আমরা দুই নম্বর বিয়োগ করে দিচ্ছি তাহলে এক্সিস এক নম্বর সমীকরণে এক্স স্কোয়ার সমান এটা ছিল দ্বিতীয় নম্বর সমীকরণ এটা তাহলে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর প্রথম সমীকরণ এক নম্বর সমীকরণ ডান দিকে এটা ছিল আর বাঁ দিকে এটা বিয়োগ করে লেখা হয়েছে বা এক্স স্কোয়ার

ওয়ান মাইনাস বি এদিকে যদি ওয়াই স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বা এক্স স্কোয়ার গুণিত ওয়ান মাইনাস বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার গুণিত ওয়ান এটা একটু সাজিয়ে নিচ্ছি ওয়াই স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসছি তাহলে সমান 1 - a2 / 1 - b2 तो हो तो ये এখান থেকে আমরা কি লিখতে পারি x2 : y2 = 1 - a2 : 1 - b2 তাহলে हो तो x2 : y2 = 1 - a2 : 1 - বি স্কোয়ার প্রুভড তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রমাণটা আরও একটা অন্যভাবে হয়তো থাকতে পারে প্রশ্নটা প্রমাণ করো যে প্রমাণ করো যে সেম একই একই শর্ত দেওয়া আছে এবং প্রমাণ করতে বলা হবে এক্স স্কোয়ার বাই ওয়ান বাই এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার এইভাবে প্রমাণ করতে বলতে পারে মানে এইরকম একটা প্রমাণ এটা থেকেই প্রমাণ হবে অনুরূপ তাহলে কি একই রকমভাবে করবো তাহলে এইখান থেকে আমরা বের করতে পারবো এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার মানে এই প্রমাণ এখান থেকে হয়ে যাবে এবং বাকিটা আরও দু অন্যভাবে আরেকভাবে করতে হবে আমরা এখানে জেড অপনয়ন করেছি যখন আমরা এক্স অপনয়ন করবো দুটো সমীকরণ শেষের দুটো থেকে তখন সেখান থেকে আমরা পেয়ে যাবো ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার তাহলে ওই এই দুটো থেকে আমরা প্রমাণ করতে পারবো এইটার সমান এই তিনটে সমান এরকম একটা করে নিতে পারবো তোমরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ এতটুকুটাই এরপরে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ